শহর শিল্পাঞ্চলে ফের একবার মধুচক্রের পর্দা ফাঁস। দুর্গাপুরের আভিজাত এলাকা অম্বুজায় একটি পার্লারে মধুচক্র চালানোর অভিযোগে পুলিশের হাতে ধৃত পাঁচ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ অভিযান চালায় অম্বুজার বিভিন্ন পার্লারে। একটি পার্লারের মালিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতদের। ওই পার্লার থেকে দেহ ব্যবসায় যুক্ত চারজন যুবতীকেও উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় একাধিক পার্লারে হানা দেয় পুলিশ। প্রসঙ্গত সিটি সেন্টার ও বিধাননগর এলাকায় অধিকাংশ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠছিল। এমনকি ওইসব এলাকায় বেশ কয়েক বছর আগেও পুলিশ অভিযান চালিয়ে মধুচক্রের পর্দা ফাঁস করেছিল। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কিছু পার্লারও, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পার্লারের আড়ালে গজিয়ে উঠেছে শহরে একের পর এক দেহ ব্যবসার চক্র। ফের একবার প্রমাণ মিলল তার। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ সেসব পার্লারগুলিতে লাগাতার অভিযান চালাবে বলে সূত্রের খবর।